শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 5ই আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত বিজেপির বিভিন্ন দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন এই সমস্ত কর্মসূচির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ দা। এদিন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ দা জানান, এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি এসেছে সামনে, সেই দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি, এবং যে ধরনের ঘুষের টাকা উদ্ধার হয়েছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রধান দল হিসাবে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে, এবং মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য, ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য সমস্ত রকম দায়িত্ব সহকারে কর্মসূচি পালন করছে। আমাদের কর্মসূচি থাকছে যে জেলা স্তরে এবং বিধানসভা স্তরে বৃহৎ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন করে আমরা এই আন্দোলন জারি রাখব, আইন অমান্য করব এবং তারপরেও আন্দোলন আমরা জারি রাখব। আর যে এসএসসি আন্দোলনের, যে এসএসসি দুর্নীতি হয়েছে আজকে, এই দুর্নীতিতে এই রাজ্য সরকার শুধু ডক্টর পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে দায় এড়াতে পারে না। কারণ আমরা সকলে জানি যে এই রাজ্য সরকারের প্রত্যেকটা কাজ যে কোনো মন্ত্রী করতে গেলে রাজ্যের মাননীয় নেত্রীর মতামত ছাড়া কোনো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।